সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমার ছোট্ট শিক্ষার্থী বাবুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নুসরাত জাহান, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমার ছোট্ট বাবুরা, আমরা আবারও আজকে সুন্দর একটা বিষয়ের ক্লাস করতে চলে আসছি। হ্যাঁ, বিষয়টা একটু নতুন, তাই মনোযোগ দিতে হবে অনেক বেশি। আমাদের উপরে আস্থা রাখো, ইনশাআল্লাহ তোমরা সব কিছুই সুন্দরভাবে শিখতে পারবে। তাহলে আমার ছোট্ট সোনামণিরা, আমরা আজকের পাঠে চলে যাব। তার আগে তোমাদেরকে একটু আগের দিনের পড়াগুলো ধরে ফেলি। তোমরা জানো, পূর্বের বিষয় রিভিশন না করলে কখনোই নতুন কিছুকে ভালোভাবে শেখা যায় না। অর্থাৎ অতীতকে না ভুলে আমরা অতীতকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যাব। তো আমার ছোট্ট সোনামণিরা, চলো তোমাদের একটু পড়া ধরি। তোমরা অনেক কিছুই শিখে ফেলেছ ইতিমধ্যে, শব্দ গঠন, বিভিন্ন পশুর নাম, মাছের নাম, তাই না? হ্যাঁ, চলো দেখি এর মধ্যে থেকে একটু প্রশ্ন ধরা যাক। আচ্ছা, তুমি বলো, তুমি পাঁচটি মাছের নাম বলো। আচ্ছা, ইলিশ, রুই, কাতল, চিতল, কই। হ্যাঁ, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। তাহলে তুমি খুব সুন্দরভাবে কিন্তু পাঁচটি মাছের নাম বলে ফেললে। আচ্ছা, এখন তুমি শব্দ গঠন বলবে। তুমি কতে দুটি শব্দ বলো। কলা, কলম, ভেরি গুড, হ্যাঁ সঠিক হয়েছে। আচ্ছা, এবার তুমি খ দিয়ে দুটি শব্দ বলো। খাতা আর খই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার তুমি বলবে, তুমি ঘ দিয়ে শব্দ বলো, দুটি শব্দ, ঘড়ি আর ঘড়ি, ভেরি ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। তো আমার ছোট্ট সোনামণিরা, তোমরা কিন্তু আগের পড়াগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে পেরেছো, তাই তো আমাকে সুন্দরভাবে বলতেও পারলে। আজকে আমরা কিছু নতুন বিষয় শিখবো, আমি এর আগেই বলেছি। তো নতুন বিষয়টা কী হতে পারে তার আগে তোমাদেরকে একটু দেখাই আমি কিছু। কী এইগুলো বলো তো? রং দেখতে পাচ্ছ, তাই না? আবার এইগুলো দেখো, কিছু বোঝা যায়? দুইটা করে দুই রকমের জিনিস তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এর মানে বুঝতেই পাচ্ছ আমরা আজকে বিপরীত কিছু পড়ব। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আজকে আমরা বিপরীত শব্দ পড়ব। অর্থাৎ বিপরীত মানে হলো একটার বিপরীতে আরেকটা, একটার পরিবর্তে আরেকটা। যেমন আমি ভালো, আবার খারাপ, একটা সাদা আরেকটা কালো, একটা ছোট একটা বড়। মানে একটার অপোজিট আরেকটা কি হতে পারে, বিপরীত, সেটাই আমরা আজকে পড়ব। তাহলে চলো আমার ছোট্ট সোনামণিরা, আমি সুন্দরভাবে হেডিং দিচ্ছি, তোমরাও তোমাদের খাতা এবং পেন্সিল বের করে সুন্দরভাবে লেখার জন্য রেডি হয়ে নাও। বিপরীত শব্দ, বিপরীত শব্দ লেখার সময় বিষয়টাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো মূল শব্দ, একটা হলো বিপরীত শব্দ। আচ্ছা, তোমরা হেডিং দিবে না, কেননা তোমরা পারবে না, কিন্তু লেখার সময় হেডিং সহ আমি লিখব, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তাহলে লেখার নিয়ম অনুযায়ী আমি লিখছি, এক পাশে মূল শব্দ, আরেক পাশে বিপরীত শব্দ। অর্থাৎ একটা শব্দের বিপরীত কী হতে পারে এবং মূল শব্দটা কী, আমরা সেইভাবে লিখে যাব।
আচ্ছা, আমার ছোট্ট সোনামণিরা, তোমরা যেহেতু ছোট, তোমাদের জন্য আমি খুবই সাধারণ এবং সহজ সহজ কিছু বিপরীত শব্দ রেখেছি। হ্যাঁ, যেমন প্রথমে আমি রেখেছি একটা খুবই সহজ শব্দ, দেখো, সাদা এবং কালো। সাদা এবং কালো, হ্যাঁ, সাদা হলো আলোময়, কালো হলো অন্ধকার। সাদার বিপরীত কালো, যেরকম আলোর বিপরীত অন্ধকার, তাই না? হ্যাঁ, তাহলে চলো আমরা লিখব মূল শব্দ সাদা, বিপরীত শব্দ কালো। তাহলে আমরা লিখে ফেলি সাদা কালো। সাদা, তোমরা মাঝখানে একটা ড্যাশ বা হাইফেন ব্যবহার করবে, কালো। আচ্ছা, হয়ে গেল সাদা, দন্ত স আকারে সা, দ আকারে দা, সাদা কালো, ক আকারে কা, ল আকারে ল। কত সহজ, তাই না? সাদা কালো, সাদা কালো। আচ্ছা, এরপরে আমরা কী লিখব? এরপরে আমরা লিখব আরও একটা বিপরীত শব্দ। দেখো তো, এই বোতলটা ছোট, তাই না? হ্যাঁ, আমরা লিখব ছোট, আর তার বিপরীতে লিখব কি? বড়, তাই না? হ্যাঁ, আমরা বিপরীত শব্দ দুটি লিখব, একটা হলো ছোট, আরেকটার ওটার বিপরীত বড়। তাহলে চলো লিখে ফেলি আমরা বিপরীত শব্দ ছোট বড়। ছোট বড়, ছয়কারে ছো ট, ছোট, ছয়কারে ছো ট, ছোট। বড়, ব ডয় বিন্দু র, বড়, ব ডয় বিন্দু র, বড়, ব ডয় বিন্দু র, বড়। ছোট, ছয়কারে ছো ট, ছোট, ছোট বড়। আচ্ছা, এইবারে আমরা পরের বিপরীত শব্দের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি আবারও তোমাদেরকে দেখাতে চাই, আমি বলেছিলাম কি, দিন হলো আলোময় অর্থাৎ সাদা, আর রাত হলো অন্ধকারময়, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এইটাও কিন্তু লিখতে পারি, দিন এবং রাত, আমাদের বিপরীত শব্দ দিন এবং রাত। দিন, দ্বয় রস্বইকারে দি, দন্তন্য, দিন। তাহলে দিনের বিপরীত কি? রাত, র আকারে রা ত, রাত, র আকারে রা ত, রাত। দিন রাত, দিন রাত। সাদা কালো, ছোট বড়, দিন রাত, তাই না? হ্যাঁ, তাহলে আমরা সুন্দরভাবে কয়েকটা বিপরীত শব্দ শিখে ফেললাম। এখন আমরা আরও একটা শিখব। আচ্ছা, তোমরা বলো তো, ভালোর বিপরীত কী হয়? মন্দ হয়, তাই না? হ্যাঁ, কেউ ভালো হয়, কেউ খারাপ হয়। কোনো জিনিস দেখো অনেক ভালো হয়, দেখো কেমন চকচক করছে, এটা একদমই ভালো, তাই না? তেমনি এইটা দেখো কি, এটা খারাপ বা মন্দ, তাই না? নষ্ট হয়ে গেছে, এটা আর চলবে না, তাহলে এটা মন্দ। অর্থাৎ কোনো কাজের বিপরীতটাই হলো তার বিপরীত শব্দ। তাহলে আমরা লিখবো এখন ভালো, ভয়াকারে ভা, লয়কারে লো, ভালো, ভয়াকারে ভা, লয়কারে লো, ভালো। মন্দ, ম নয়ে দয়ে যুক্ত, ম নয়ে দয়ে যুক্ত, মন্দ, ভালো, মন্দ, ভালো, মন্দ। আচ্ছা, আমরা আরও একটা বিপরীত শব্দ শিখব, মোট পাঁচটি শব্দের আজকে আমরা বিপরীত শব্দ শিখব। আর কি আজকে তাই শিখি, কালকে আরেকটা শিখব, তাই তো? হ্যাঁ, আমরা আজকালও তো বিপরীত শব্দ শিখতে পারি, তাই না? পারি তো, আজের বিপরীত কাল। আজ, আজকের মধ্যে কি কখনো কাল চলে আসে? আসে না। তেমনি কালকের মধ্যেও কখনো আজ আসতে পারে না, তাই আমরা আরেকটা সহজ বিপরীত শব্দ লিখব, আজকাল। সরিয়া বর্গীয় জ, আজ, কাল, ক আকারে কা,
ল কাল আজ কাল আজ কাল। তোমরা একটা জিনিস খেয়াল করবে, কালো আর কাল বানানের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এখানে কালোতে লয় ওকার আছে এবং কাল বানানে কোনো ওকার ব্যবহার করা হয়নি। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবে। তো আমার ছোট্ট সোনামণিরা, আমার বেবিরা, দেখো আমরা খুব সুন্দরভাবে পাঁচটি শব্দের বিপরীত শব্দ শিখে ফেললাম। সাদা কালো, ছোট বড়, দিন রাত, ভালো মন্দ, আজ কাল। এই ছিল তোমাদের আজকের পড়া। সুন্দর করে এটা হোমওয়ার্ক করবে এবং ছবি তুলে তোমার গ্রুপে পাঠিয়ে দিবে, আর অবশ্য অবশ্যই বাসায় অনেক অনেক বেশি প্র্যাকটিস করবে। তাহলে চলো আজকের ক্লাস থেকে তোমরা কি শিখলে একটু ধরে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে তুমি বলবে ভালোর বিপরীত কি? মন্দ। ভেরি গুড। আচ্ছা, তুমি বলো সাদার বিপরীত কি? কালো। ভেরি ভেরি গুড। আমার ছোট্ট সোনামণিরা একটুতেই সব কিছু মনে রাখতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার তুমি বলবে দিনের বিপরীত শব্দ কি? রাত। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার তুমি বলো আজ এর বিপরীত কি? কাল। ভেরি গুড। এই যে দেখো, তোমরা কত সুন্দরভাবে ক্লাস করলে, পড়ার বিষয়গুলো মনে রাখতে পারলে। এগুলো এখন শুধু একটু করে লিখতে হবে, একটু বারবার করে পড়তে হবে, তাহলেই তোমার ব্রেনে স্থায়ী হয়ে যাবে, তোমার আর কোনো সমস্যা হবে না। আর আমাদের উপর আস্থা রাখো, আমরা তো তোমার পাশেই আছি। সৃষ্টি সবসময় তোমাদের সুবিধার্থে তোমাদের জন্য রেডি। তোমরা তো বলেই দেখো, কোনো সাহায্য চেয়েই দেখো, কখনো কি ফিরতে হয়েছে? হয়নি, তাই না? হ্যাঁ ছোট্ট সোনামণিরা, এভাবে তোমরা আমাদের পাশে থাকো, আমরাও তোমাদের পাশে থাকব। সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই অবশ্যই নিজের শরীর এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখো। বড়দের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো ভালো খাবার খাও, সুস্থ থাকো। তোমরা সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে, আমরা সুস্থ থাকব, সমাজ সুস্থ হবে। তো আমার ছোট্ট সোনামণিরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।